ওই দেখ তোর পাগল প্রেমিক আইজো তোকে দেখার জন্য বসে আছে। ওই দিকে তাকাস নি, সুজা চ। এই বর্ষা এই ছেলেটা এত ঝড় বৃষ্টির মধ্যেও তোকে একটি পলক দেখার জন্য আজ 2 বছর ধরে অপেক্ষা করছে। তোর কি এই ছেলেটার জন্য একটুও মায়া হয় না? এর আগে বলিনি ওর সম্বন্ধে তুই আমার সামনে কোনো কথা বলবি নি? চ বাড়ি চ। ঠিক আছে তাই চ। আজকেও আমি আমার মনের কথাটা বলতে পারলাম না। আজ 2 বছর হয়ে গেল আমি বর্ষার পেছনে এইভাবে ঘুরছি, কিন্তু আমার মনের কথাটা বর্ষাকে বলতে পারিনি। আজ পৃথিবী উল্টে গেলেও আমার মনের কথাটা বর্ষাকে বলবই। ওই দাসে রেডি হ, আজকে না বলতে পারলে না এই দলে কি বলবি তো? হ্যাঁ বলবো। আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ। এই তুমি নিজেকে কি ভাবো? আজ 2 বছর ধরে তোমাকে একটি পলক দেখার জন্য রোজ আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি, তুমি কি চোখে দেখো না? আরে একটা মেয়ের দিকে যদি 1 কিলোমিটার দূর থেকে একটা ছেলে তাকায়, তাহলে সেই মেয়েটা বলে দিতে পারে ওই ছেলেটা কি চায়। আজ 2 বছর ধরে তোমাকে ভালোবাসি বলে রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকি, তুমি কি সেটা বোঝো না? আরে তোর মতন মেয়ে আমার পিছনে হাজারটা করে, আমার কি নাই? গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে। হ্যাঁ আমি জানি তোমার সব কিছু আছে, তোমার বাপ বিশাল বড় লোক, আর আমি এটাও জানি তুমি তোমার জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসো, কিন্তু তুমি আমার অতীত জানলে তুমি আমাকে ঘৃণা করে চলে যাবে, জীবনেও বিয়ে করবে না। তুমি জানো আমার একবার বিয়ে হয়েছিল। কি হলো বলো, বিয়ে করবে আমাকে? কি হলো, কথা বলছো না যে? আমি জানি ছেলেরা এরকমই হয়, তার জন্যই আমি তোমার সাথে কথা বলতাম না। বাড়ি যাবি নি? না তোরা যা, আমি পরে আসছি। পৃথিবীর সব ছেলেরাই স্বার্থপর হয়। ভাই আপনার মেয়েকে আমার ছেলে খুবই ভালোবাসে, দয়া করে যদি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিড়া দেন তাহলে আমি খুব খুশি হব। এটা আপনি কি বলছেন? আপনাদের মতন বড়লোকের ছেলের সাথে আমার মেয়ের বিদিয়া, এটা তো আমার খুবই সৌভাগ্যের ব্যাপার। কই গো বর্ষার মা, বিয়ায় মশাইয়ের লাগি মিষ্টি লাসো? এ দেখো লি আসছি। একটু বর্ষা স্কুল থেকে চলে এসেছে। জামা তাড়াতাড়ি মুখটা ধুই, এখানে একটু আইতো। মা ইরা আমাদের বাড়িতে কি করতে এসেছে? তোর বিয়ের জন্য, তুই তাড়াতাড়ি মুখ টুক ধুই, রেডি হইলে মা। তাহলে ওই কথাই হলো বিয়াই মশাই, আগামী শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল হলো। আচ্ছা ঠিক আছে, তাই হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি।